শিক্ষার্থীরা, আমাদের আজকের এই প্রচেষ্টায় আমরা কথা বলবো কুমিল্লা সরকারি মহিলা কলেজে অনার্স ভর্তি সংক্রান্ত তথ্যগুলো নিয়ে। এখানে কি কি বিষয় রয়েছে এবং কোন বিষয়ে কতগুলো আসন রয়েছে সে সম্পর্কে। কুমিল্লা গভর্নমেন্ট মহিলা কলেজ, এর কলেজ কোড হচ্ছে 3703। অটোমেটিকলি কুমিল্লা গভর্নমেন্ট মহিলা কলেজের পেজটি সেখানে শো করছে, আমরা দেখতে পাচ্ছি। কুমিল্লা গভর্নমেন্ট মহিলা কলেজে অনার্স কোর্সে বাংলা, ইংরেজি, ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার, অর্থাৎ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ফিলোসফি বা দর্শন, পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান, সোশ্যাল ওয়ার্ক বা সমাজকর্ম, ইকোনমিক্স বা অর্থনীতি, অ্যাকাউন্টিং বা হিসাববিজ্ঞান, ফিজিক্স বা পদার্থবিদ্যা, কেমিস্ট্রি বা রসায়ন, বোটানি বা উদ্ভিদবিদ্যা, জুলজি বা প্রাণীবিদ্যা, ম্যাথমেটিক্স বা গণিত, এই 13টি অনার্স কোর্স চালু রয়েছে। শিক্ষার্থীরা, এখন আমরা জানব কুমিল্লা গভর্নমেন্ট মহিলা কলেজে কোন বিষয়ে কতগুলো আসন রয়েছে। কুমিল্লা গভর্নমেন্ট মহিলা কলেজে বাংলা বিষয়ে আসন রয়েছে 120টি, ইংলিশ এই সাবজেক্টে আসন রয়েছে 100টি, ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার অর্থাৎ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, এ বিষয়ে আসন রয়েছে 100টি, ফিলোসফি বা দর্শন আসন রয়েছে 100টি, পলিটিক্যাল সায়েন্স আসন রয়েছে 195টি, সোশ্যাল ওয়ার্ক আসন রয়েছে 170টি, ইকোনমিক্সে আসন রয়েছে 100টি, অ্যাকাউন্টিংয়ে আসন রয়েছে 50টি, ফিজিক্স বা পদার্থবিদ্যা এ বিষয়ে আসন রয়েছে 50টি, কেমিস্ট্রি বা রসায়ন এ বিষয়ে আসন রয়েছে 65টি, বোটানি বা জুলজি এ বোটানি বা উদ্ভিদবিদ্যা এ বিষয়ে আসন রয়েছে 95টি, জুলজি বা প্রাণীবিদ্যা এ বিষয়ে আসন রয়েছে 95টি, ম্যাথমেটিক্স বা গণিত এ বিষয়ে আসন রয়েছে 70টির মতো। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা যে আসন সংখ্যাগুলোর কথা উল্লেখ করলাম এগুলো শুধুমাত্র প্রাথমিক আবেদনের জন্য প্রযোজ্য। পরবর্তীতে প্রাথমিক আবেদনের মাধ্যমে প্রথম এবং দ্বিতীয় মেধাতালিকা এবং যারা কোটা সিলেক্ট করবেন তাদের কোটার ফলাফল দেওয়ার পর যে আসন সংখ্যাগুলো অবশিষ্ট থাকবে অর্থাৎ খালি থাকবে সেগুলোর জন্য কিন্তু রিলিজ স্লিপ দেওয়া হবে। রিলিজ স্লিপে কিন্তু আসন সংখ্যা অনেক বেশি কমে যায়, ঠিক আছে। শিক্ষার্থীরা, যেহেতু কুমিল্লা সরকারি মহিলা কলেজ জেলা পর্যায়ের একটি সরকারি কলেজ, তাই এখানে আপনাকে কোনো মাসিক ফি বা বেতন দিতে হবে না। এখানে আপনার 4টা শিক্ষাবর্ষ থাকবে, প্রত্যেকটা শিক্ষাবর্ষে আনুমানিক আপনার 15,000 টাকার মতো খরচ হতে পারে। এভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ 4টা শিক্ষাবর্ষ আপনাকে কমপ্লিট করতে হবে। কুমিল্লা সরকারি মহিলা কলেজ জেলাভিত্তিক একটি মহিলা কলেজ হওয়ায় আমাদের বোনদের প্রথম পছন্দ থাকে কুমিল্লা সরকারি মহিলা কলেজ, যার কারণে এখানে প্রতিযোগিতা অনেক বেশি তীব্র এবং চান্স পাওয়া কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক কত পয়েন্ট হলে আপনারা কুমিল্লা সরকারি মহিলা কলেজে চান্স পাবেন তার কোনো নিশ্চয়তা নেই, কোনো মানদণ্ডও নেই, ঠিক আছে। আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য বলছি, আপনারা আমাদের যারা বোন রয়েছেন আপনাদের পয়েন্ট যদি 9.50 প্লাস হয়ে থাকে এবং আপনি যদি বিজ্ঞানের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনারা সেখানে আবেদন করার কথা ভাবতে পারেন। আর যারা মানবিক এবং ব্যবসা শিক্ষার শিক্ষার্থী রয়েছেন আপনারা অ্যাটলিস্ট 9 পয়েন্ট না হলে আপনারা এখানে আবেদন না করে উত্তম বলে আমার মনে হয়।